প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের কাছে আফগানিস্তান 6 উইকেটে হারে এবং 92 বল থাকতে শুরুতে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান 156 রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ 34.4 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ শেষে আসমাদুল্লাহ শহীদিক তিনি প্রেজেন্টেশন হয় তখন তিনি বলেছেন যে তারা আসলে তাদের নিজেদের খেলাটি খেলতে পারেনি, তাই তারা ব্যর্থ হয়েছে এবং তারা ব্যাটিংয়ে খুবই বাজে পারফরমেন্স করেছে। বলিংয়ে যদিও স্ট্রাগল কিংবা যুদ্ধ করেছিল কিন্তু ব্যাটিংয়ে তারা সেটি করতে পারেনি, তাই বলিংয়ের হাতে কিছুই করা ছিল না। 156 রান তাদের বড় স্কোর নয়, যেহেতু এটি প্রথম ম্যাচ ছিল তাই এখান থেকে যত যা ভুল হয়েছে সেটি শুধরে ইংল্যান্ডের বিপক্ষে তারা মাঠে নামবে। প্রিয় দর্শক, তারা আসমাদুল্লাহ শহীদের ক্রেডিট দিতে বলেনি বাংলাদেশ বোলারদের। তিনি বলেছেন যে বাংলাদেশের বোলাররা অসাধারণ বল করেছে, যার দরুন তারা এই অল্প রানের ভিতরেই আফগানিস্তানকে আটকে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের খেলাটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।